গাইজ, আজকে আমি যাচ্ছি নভ হোটেলে স্টেকেশনের জন্য। ভাবলাম যে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু যাওয়া যাক, তো আজকে আমি যাচ্ছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো গাইজ, এটা হলো আমার রুম, খুবই সুন্দর। তো আমি অ্যাকচুয়ালি এর আগে জারাতে একটুখানি শপিং করতে বেরিয়েছিলাম, মানে শপিং করেই এখানে ঢুকেছি। তো এখানে তোমরা জারার প্যাকেট দেখতে পাবে। তো এটা হচ্ছে বেডরুম। ওকে, এটা হলো বাথরুম। হোটেলের ডিনার সেকশনে ডিনার করতে, তার আগে বাইরের যে লোকেশন সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এটা আমার আজকে আউটফিট। এগুলো হলো ডিনার আইটেম। আমি জানি না আমি এত কিছু কি করে খাবো, মানে আমি যদি একটা একটা করেও খাই তাহলেও আমি শেষ করতে পারবো না। তো যাই হোক, বাফেটের প্রবলেমটা এটাই, যারা অনেক বেশি খেতে পারে তাদের জন্য খুব সুবিধা। সো গাইজ, ননভেজের মধ্যে আমি নিয়েছি হচ্ছে চিকেনের একটা আইটেম। এটা আই থিঙ্ক চিকেন রেশমি কাবাব। এটা হচ্ছে মাছের একটা আইটেম, এটা পিৎজা, ননভেজ পিৎজা। আর এটা হচ্ছে চিকেন স্টিউ, আর এটা কী একটা যেন নিলাম, আই ডোন্ট নো এটার নামটা। চলো স্টার্ট করা যাক খাওয়া দাওয়া। আমি এইগুলো আপাতত নিয়েছি, এটা হচ্ছে স্টার্টারের আইটেম। বাট আমি জানি যে আমি এইটুকু খেয়ে আমার পেট ভরে যাবে, আমি আর কিচ্ছু খেতে পারবো না। সে ব্রেকফাস্ট করতে, সো তোমাদের আজকে তোমাদের দেখিয়ে দিই প্লেসটা, সকালের লুকটা। এটা আমার ব্রেকফাস্ট। আমি জানি না আমি এতগুলো জুস কেন নিয়েছিলাম, মানে অ্যাকচুয়াল কিছুই খাইনি, শুধু জুস খেয়েই আমার অ্যাকচুয়ালি পেটটা পুরো ভরে গেছে। একটা ব্লুতো কাই বলে একটা ক্যাফে আছে, সেটাও এই নহরুলের মধ্যেই। সো এটা হচ্ছে ওর লোকেশন। বেরিয়ে যাব, তো তার আগে ভাবছি লাঞ্চ করে দিই। তো লাঞ্চ করতে এসেছি, মশলা টুকটা, মিন্ট চাটনি, অ্যাপেল রায়তা, কিউকাম্বার রায়তা, প্লেন রায়তা, এবার হচ্ছে 10 কেজি কলিফ্লাওয়ার, দুটো চাপাতি, গোসো, আর বেক ফিশ উইথ লেমন পেপার সস। আর এটা আমার লাঞ্চ। লাঞ্চ করে আমি বেরিয়ে পড়বো। সো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে।